Hi everyone, I'm Tanvir. Welcome to my blog. Currently, I am doing my last year MBBS in Kunming Medical University in Yunnan in China. আজকে এই ব্লগের মাধ্যমে তোমাদের দেখাবো ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কেমন ডরমেটারি প্রোভাইড করা হয় ইউনিভার্সিটিতে। সো লেটস গো। এটা হলো আমাদের ডরমেটারির মেইন এন্ট্রান্স। তো চলো তোমাদের সবাইকে দেখাই আমাদের ডরমেটারির ভিতরটা কেমন। এটা হচ্ছে রিসেপশন। এখানে সবসময় একজন রিসেপশনিস্ট থাকে হেল্পের জন্য। এখানে অনেকগুলো কান্ট্রির ফ্ল্যাগ আছে। এটা সিটিং অ্যারেঞ্জমেন্ট, যদি বাইরে থেকে কেউ আসে তো এখানে বসতে পারবে। এখানে ফেস রিকগনিশন হয়, তো ডরমেটারির বাইরে অন্য কেউ এখানে অ্যালাউ নাই, তাই জন্য ফেস রিকগনিশন করে ঢুকতে হয়। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। এখানে কিছু রুম আছে যেখানে আমাদের মিটিং হতো। আর যে এই রুমটা আছে, এই রুমের মধ্যে আমরা জল নিই। এখানে জল রাখা থাকে, তো 8.5 ইউয়ান পে করলে জল এখানে পাওয়া যায়। তো চলো এবার আমাদের রুমে যাওয়া যাক লিফটে করে। চলো তাহলে এবার আমার রুমে যাওয়া যাক। আমার রুমে কী কী ফার্নিচার আছে, ওয়াশরুম কেমন, ব্যালকনি কেমন, ব্যালকনি থেকে ভিউ আমি কী দেখতে পাই সেটাই দেখাই। চলো তাহলে চলে এসেছি আমার রুমে, 411। তো চলো যাওয়া যাক এবার রুমের মধ্যে। গ্লাসের চাপে রুমটা ঠিকঠাক করে গোছানো হয়নি, সো ইটস লিটল মেসি। তাও আমি দেখাচ্ছি আমার রুমটা। এটা হচ্ছে আমার রুমমেটের, কিন্তু যেহেতু আমার রুমমেট এখন নেই তো এটা খালি আছে। এটা হচ্ছে আমার পার্ট, দেখতেই পাচ্ছ ঠিকঠাক করে গোছানো হয়নি, পুরো ডেস্কের মধ্যে বই ভর্তি। এটা হচ্ছে আমার ব্যালকনি। তো আমার ব্যালকনি থেকে কেমন ভিউ পাওয়া যায় সেটা তোমাদের দেখাই। ওই যে দূরে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে ইনডোর স্টেডিয়াম, তার পাশে হচ্ছে ফুটবল গ্রাউন্ড, ওই পাশে আমাদের হচ্ছে ইস্ট ক্যাম্পাস, ওখানে মেনলি আমাদের স্টাডি হয়। ও পরবর্তী সমস্ত ব্লগের মাধ্যমে আমি তোমাদের পুরো ইউনিভার্সিটিটা ঘুরিয়ে দেখাবো। তো চলো এবার রুমের ভিতরে কী কী আছে সেটা দেখাই। আমাদের ইউনিভার্সিটি থেকে একটা আলমিরা এরকম প্রোভাইড করা হয়, তারপরে বেড উইথ ম্যাট্রেস, একটা স্টাডি টেবিল, একটা শেলফ অ্যান্ড একটা চেয়ার। তো মোটামুটি এই শেয়ারিং রুমে 4,000 ইউয়ান পার ইয়ার একজন প্রাইস পে করে, এবং যাদের রুমে এসি আছে তারা 5,000 ইউয়ান পার পার্সন পে করে 1 ইয়ারে। এটা হচ্ছে আমাদের ওয়াশরুম। একটা ইন্টারেস্টিং জিনিস বলি, এটা হচ্ছে আমাদের স্টুডেন্ট কার্ড। এই স্টুডেন্ট কার্ডে রিচার্জ করার পরে এখানে সোয়াইপ করলে গরম জল বেরোয়। তো এখানে আর কী কী ফেসিলিটিস আছে আই উইল শেয়ার উইথ ইউ। প্রতিটা ইভেন্ট ফ্লোরে লন্ড্রি থাকে, আমি ফোর্থ ফ্লোরে থাকি, তো ফোর্থ ফ্লোরে একটা লন্ড্রি আছে। এখানে সিস্টেম হলো যে এখানে 1 ইউয়ানের কয়েন এখানে দিতে হবে, দেওয়ার পরে এই ওয়াশিং মেশিনগুলো চালু হবে। আর এই ওয়াশিং মেশিনের নিয়ম হলো যে এখানে একটা কিউআর কোড আছে যেটা উইচ্যাট স্ক্যানের মাধ্যমে স্ক্যান করে পেমেন্ট করতে হবে, তারপরে এগুলো অন হবে। এটা যেহেতু ইন্টারন্যাশনাল ডরমেটারি, এখানে সবার ফুড হ্যাবিট আলাদা, তো তাই জন্য এখানে কিচেনেরও ব্যবস্থা আছে। প্রতিটা অড ফ্লোরে কিচেন আছে। এটা হচ্ছে আমাদের কিচেন থেকে ভিউ পাওয়া যায়। চল এবার কিচেনের মধ্যে যাওয়া যাক। তো আমি এখন সেকেন্ড ফ্লোরে চলে এসেছি। তো এই ফ্লোরটা মেনলি আমাদের স্টুডেন্ট অ্যাফেয়ার্স ফ্লোর। আমাদের কোনো প্রবলেম হলে, টিচিং প্রবলেম বা এক্সেক্টা অন্য কোনো যদি প্রবলেম হয়, তো আমরা এখানে এসে ডাইরেক্ট টিচারদের সাথে কন্ট্যাক্ট করতে পারি। বাট যেহেতু আমাদের এই ডরমেটারিটা চেঞ্জ হয়, নতুন ডরমেটারি হচ্ছে, তাই জন্য সমস্ত অফিসগুলো চেঞ্জ হয়ে গেছে। প্রিভিয়াসলি এটা আমাদের স্টাডি রুম আর রিডিং রুম ছিল, বাট আনফর্চুনেটলি নতুন ডর্মে এটা শিফট হয়ে গেছে, সো তোমাদের দেখাতে পারলাম না। এটা সত্যি খুবই সুন্দর জায়গা ছিল পড়াশোনার জন্য। সো ডোন্ট ওয়ারি, পরবর্তী ব্লগে আমি তোমাদের সেই জায়গাটা ভালো করে ঘুরিয়ে দেখাবো।
এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডরমেটরির পার্কিং এরিয়া। এখানে সবাই ইলেকট্রিক বাইক পার্ক করে। এরকমই সেম পার্কিং জোন আছে চাইনিজ ডরমেটরির সামনেও। আজ এই ছোট ব্লগের মাধ্যমে ইন্টারন্যাশনাল ডরমেটরিটা তোমাদের ঘুরিয়ে দেখালাম। পরের ব্লগে আমাদের পুরো ইউনিভার্সিটিটা তোমাদের দেখাবো। সো ইফ ইউ লাইক মাই ভিডিও, লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। স্টে টিউন উইথ মাই চ্যানেল। টেক কেয়ার, গুড বাই।